বন্ধুরা, অপু বিশ্বাস এখন সিঙ্গাপুরে, জয় রয়েছেন সুপারস্টার শাকিব খানের বাড়িতে। ছেলের সব আবদার পূরণ করাই যেন তার একমাত্র কাজ। আর তাই শাকিব খানের মাও জয়ের জন্য নিজের সন্তানকেই কাছে পাচ্ছে। হঠাৎ করে শাকিব খানের মা বলেন, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। শাকিব খান বলেন, কি চাই তোমার? কাউকে কিছু দিতে হবে নাকি তোমার জন্য শাড়ি আনবো? কি লাগবে তোমার? শাকিব খানের মা বলেন, আমার এসব কিছুই চাই না, আল্লাহর রহমতে আমার আলমারি ভরা শাড়ি রয়েছে। আমার জীবনে কোনো কিছুই তুমি অপূরণীয় রাখোনি, কিন্তু আমার ঘরে একটা জিনিসেরই অভাব, আমার সেই অভাবটা তুমি এবার পূরণ করো। শাকিব খান জানে তার মা কি বলতে চাইছেন। শাকিব খান চুপ করে রইলেন। শাকিব খানের মা বলেন, তুমি মাঝে মাঝে বিয়ের কথা বলো মিডিয়াতে, আমিও চাই তুমি আবার সংসারী হও। আমি চাই অপু এবার দেশে ফিরে অপুকে মেনে নাও, অপু অনেক ভালো মেয়ে। অপু বিশ্বাসকে তার শাশুড়ি বলেছিলেন, মা তুমি যত যাই বলো না কেন, তুমি আজ এই জিনিসগুলো রেখে যাচ্ছ যাও, কিন্তু আমি কখনো চাই না নতুন কেউ এসে এসবে ভাগ বসাক, তোমার জিনিস তুমি বুঝে নিও একদিন। সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস বলেন, বাবা শাকিব খান আর বীর এই দুইজন একসাথে থাকলে সেখানে আর অন্য কারো চান্স নেই। সিনেমার শাকিবের আর বাস্তবের শাকিবের মধ্যে অনেক পার্থক্য। অপু বলেন, শাকিব তার দুই সন্তানকে সমান চোখে ভালোবাসেন। শাকিব খানের অফিসে বসে এই কথাগুলো বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এতেই বোঝা যায় অপু বিশ্বাস কতটা বড় মনের মানুষ। তার এই কথাগুলো শুনেই বোঝা যায় শাকিব খান ভালোবাসেন তার দুই ছেলেকে। অপুর এই বক্তব্য স্পষ্ট হয়েছে যে শাকিব খান তার দুই ছেলেকে সমানভাবে ভীষণ ভালোবাসে। এদিকে আমেরিকাতে ভীষণ সুন্দর দারুণ সময় কাটিয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাস, ও তাদের সঙ্গে ছিল তাদের আদরের সন্তান আবরাম খান জয়। শাকিব বাবার দায়িত্ব নিয়ে ছেলেকে দেখাশোনা করা, ছেলের সকল আবদার সুন্দরভাবে পূরণ করেছিল শাকিব। অপু বলেন, বাবা ছেলে ভীষণ এনজয় করেছে আমেরিকায়, আর সেখানে আমি ছিলাম তাদের মধ্যে থার্ড পারসন। শাকিব তার সন্তানের প্রতি খুবই যত্নশীল ছিলেন। শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলির আর একসঙ্গে থাকা আর হলো না, চিরতরে বিচ্ছেদের পথে হাঁটলেন এই দুইজন তারকা। কিন্তু বীরের কি হবে? শাকিব খান অবশ্য এড়িয়ে যাচ্ছেন না বীরের দায়িত্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবরে জানা যায়, আমেরিকা থেকেও বীরের জন্য খরচে টাকা পাঠিয়েছিলেন শাকিব খান, কিন্তু বুবলি কোনোভাবেই সেটা নিতে রাজি না। বুবলির কথা হচ্ছে, মাসে মাসে অবশ্যই বীরের জন্য টাকা পাঠাতে হবে, এবং সেই টাকার পরিমাণটা যেন একটু বেশি হয়। সুপারস্টার শাকিব খান বলেন, একটা বাচ্চার চলার জন্য যতটা টাকা দেওয়ার প্রয়োজন সেটা আমি অবশ্যই দেব, কারণ বীর আমার সন্তান। নিজের সন্তানকে মাসে কত টাকা দেব সেটা কারো বলে দিতে হবে না, কিন্তু বুবলির কথা, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা হলে ভালো হয়, আর কখন কি লাগে না লাগে সেটা তো ঠিক নেই। তবে শাকিব খানের কথা, ছেলের কোন দায়িত্ব কিভাবে পালন করতে হবে এটা আমাকে শিখিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি জানি ছেলের জন্য আমাকে কখন কোনটা করতে হবে। অপু বিশ্বাস তার নতুন কেনা গাড়িতে চেপেছেন, গন্তব্য প্লে গ্রাউন্ড, সাথে আছে জয়। জানতে চাওয়া জয় কেমন আছে, অপু জানালেন জয় ভালো আছে, ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এরপর শাকিব খান সম্পর্কে জিজ্ঞেস করতেই অপু ইগনোর করেন, কথা বলতে চান না, অন্য কথায় চলে যেতে চান। এবার অপুর কাছে জানতে চাওয়া হয়, ছেলে জয়ের সব ডিসিশন কি আপনি একাই নেন নাকি শাকিব খানের সাথে শেয়ার করেই সব করেন? অপু বিশ্বাস বলেন, না, শাকিব খানের সাথে শেয়ার করা হয়। জয়কে স্কুলে যখন ভর্তি করলাম তখন শাকিব খানের সাথে শেয়ার করেই তার অনুমতি নিয়েই ভর্তি করিয়েছিলাম। শাকিব রেগুলার জয়ের পড়াশোনার আপডেট নেয়, এমনকি যখন দেশের বাইরে থাকে তখনও এটার ব্যতিক্রম হয় না। বাবা হিসেবে ও অনেক কেয়ারিং, ছেলের কখন কোনটা দরকার ও মনে রাখে।
আমি না থাকলে সে নিজেই জয়কে স্কুলে আনা নেওয়া করে। সাকিবের অনুমতি ছাড়া আমি জয়কে নতুন ড্রেসও পরাতে পারি না। সাকিব খান বলেন, বাবা হওয়ার পর আমার মনে হয় এখন আমার দায়িত্ব বেড়ে গেছে, সন্তানের প্রতি বাবার দায়িত্ব থাকবে। অপু বিশ্বাস ও সাকিব খান তারা এখন তাদের সন্তানের ভবিষ্যতের জন্য নতুন করে জীবনটাকে আগের মতো করে ফেলতে চান, এমনটাই বলেন সাকিব খান। তিনি বলেন, বুবলি আমার জীবনটা তছনছ করে ফেলেছে, প্রতিদিন ওর সঙ্গে আমার ঝগড়াঝাটি লেগেই থাকত, এই জিনিসটিকে কোনোভাবেই মেনে নিতে পারে না সাকিব খান। তিনি আরো বলেন, বুবলি যখন জানতে পারত আমি অপুর বাড়িতে গিয়েছি এবং জয়ের জন্য কিছু নিয়ে গিয়েছি, তখন সে ফোন করে উত্তেজিত হয়ে যেত এবং আমাকে বাড়িতে ডেকে আমাকে কাছে পেলে বিভিন্নভাবে ঝগড়া লাগিয়ে দিত। নায়িকা বুবলি উত্তেজিত হয়ে সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রায় সময় ঝগড়া করত। বুবলি বলতো, তুমি কেন সব সময় অপুর বাড়িতে যাও, গতকাল তুমি অপুর সঙ্গে থেকেছো, এর খবর আমার কাছে আছে, আর কত এমন করবে তুমি, এই সব বলে চিৎকার চেঁচামেচি করত। প্রতিদিন ঝগড়া সাকিব খান কোনোভাবে মেনে নিতে পারে নাই, তাই তিনি বুবলির সাথে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সাকিব খানের মাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলেন নায়িকা বুবলি। বুবলি বলেন, মা আমার ভুল হয়েছে, আমি আপনার সন্তানকে অনেক রকম কথা বলেছিলাম লাইভে এসে, কিন্তু আমি অনেক কষ্ট পেয়ে কথাগুলো বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সাকিব খানের মা বলেন, দেখো বুবলি, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। সাকিব খানের মা বলেন, তোমরা দুজনেই সাকিবের স্ত্রী, তোমরা দুজনে এখন অ্যাডাল্ট, তোমাদের জীবনের সিদ্ধান্ত তোমরা দুজনেই নিতে পারো, আমি তোমাদের কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমরা যদি চাও তোমাদের সন্তানকে নিয়ে যখন তখনই আমার বাড়িতে আসতে পারো, তোমাদের দুজনের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। সাকিব খানের মা একজন মুরব্বী মানুষ, তিনি কখনোই মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করেন না, তবে অপুর প্রতি তার এক্সট্রা একটা ভালোবাসা কাজ করে, যেটা অপু তার ভালোবাসা দিয়ে সাকিবের মায়ের মনে জায়গা করে নিয়েছেন, যেটা বুবলি হয়তো কোনোদিন করতে পারবে না, কারণ অপু বিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী, আবরাম খান জয় সাকিব খানের বংশের প্রদীপ ও প্রথম বড় সন্তান, তাই আবরাম খান জয়ের প্রতি সাকিব খানের বাবা মায়ের একটা অমূল্য ভালোবাসা কাজ করে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এই সাথে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান। আপনার একটি লাইক একটি কমেন্টই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।